হ্যালো গাইস, তোমরা দেখছো এসডি ব্লগস আর আমি সুভাষ। বন্ধুরা, আজকে তোমাদের একটা সুখবর দেবো, আর সুখবরটা হচ্ছে আমি আর আমার ওয়াইফ আমরা দুজনে বাবা মা হতে চলেছি। আর সেই উপলক্ষেই আজকে আমাদের বাড়িতে সাধ অনুষ্ঠান হবে, 7 মাসের সাধ অনুষ্ঠান। তো সেই জন্যই দুজনেই আজকে ছুটি নিয়েছি অফিস থেকে, আর মানে খুব একটা বড় করে হচ্ছে না, অল্প লোকজন আসবে, ছোটোখাটো করেই একটা অনুষ্ঠান হচ্ছে আজকে বাড়িতে। তো এই নিয়ে আজকের ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নাও। এখন বেরিয়েছে একটু বাজার করতে, মোটামুটি সব কিছুই কেনা হয়ে গেছে, এখন খালি একটু মাছ টাছ কেনা বাকি আছে। তো সেই জন্যই এখন বাজারে যাচ্ছি মাছ কিনতে। তো বাজারে গিয়ে প্রথমেই নিয়ে নিলাম একটা কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে কাতলা কালিয়া হবে। তো মাছটা ছিল কিন্তু ভালোই বড়, দেখতেই পাচ্ছ, আর পিসগুলোও কিন্তু ভালোই হয়েছিল। এটা আমাদের রাজারহাটেরই বাজার, এখানে কাতলা মাছটা নিল প্রায় 270 টাকা কিলো। তারপর নিয়ে নিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ তো এখন ধরাই যায় না যার দাম, এই তো 1 কিলো 100 মতো ওজন হয়েছে, তার দাম প্রায় 1200 টাকা কিলো। ইলিশটা দিয়ে হবে সর্ষে ইলিশ, আর দুটো মাছই ছিল ডিম ছাড়া। তারপর বাড়ি ফিরে ছাদে গিয়ে দেখি রান্নার লোক চলে এসছে, আর রান্নার প্রিপারেশনও চালু করে দিয়েছে। আরে ছাদে এটা কি এসেছে, চিনতে পারছো নাকি? দেখো তো, এইটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে নীলাশা, আর এদিকে আমার মাসি আমার বউকে আলতা পরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার বড় মামার ছেলে অরিত্র, আর এটা আমার দিদা। তারপর রান্না শেষ হতেই রান্নাগুলো ছাদ থেকে ঘরে চলে এলো, আর আমার মাসি এদিকে বর্ষার জন্য মানে আমার ওয়াইফের জন্য খাবারটাকে রেডি করছে। এই দেখো বর্ষা একদম রেডি হয়ে গেছে, বসে পড়েছে। আর এদিকে আমার বন্ধু রাহুল চলে এসছে, মনোজও চলে এসছে ওর ওয়াইফ আর মেয়েকে নিয়ে। এই দেখো, বলতে না বলতেই পুরো থালি রেডি। এই হচ্ছে আমার ওয়াইফের সাধের অনুষ্ঠানের খাবার যেটা ওকে পরিবেশন করা হবে, পুরো একদম রেডি, দেখতেই পাচ্ছ। দাঁড়াও দাঁড়াও বলছি মেনুতে কী কী আছে। ভাত, ভেজ ডাল, ভাজা আছে কী কী, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, গয়নাবড়ি ভাজা, ইলিশ মাছ ভাজা। তারপর রয়েছে তোমার পুঁই শাক মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া টাইপের। তারপর রয়েছে আলু পোস্ত, কাতলা কালিয়া, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর ফল। তারপর খাবারটা বর্ষাকে পরিবেশন করা হলো, আর ওর চারপাশে যে কটা বাচ্চা কাচ্চা ছিল সেগুলোকে বসিয়ে দেওয়া হলো, কারণ ওদের সাথে নাকি খাওয়া দাওয়া করতে হয় একটু। যে কজন ছিলাম আমরা তখন সবাই আমরা এখানে বসে পড়েছি, আর এইদিকে দেখো সিঁড়িতে বসে আছে, এটা আমার ছোটো মামা। প্রথমেই মা বর্ষাকে আশীর্বাদ করলো, তারপর দিদা আশীর্বাদ করলো, আর শেষে মাসি আশীর্বাদ করলো। তারপর অরিত্র বর্ষাকে একটু মিষ্টি খাই দিল, জল খাই দিল, আর এদিকে আমাদের প্রতিবেশী লোকজনও চলে এসছে কিছু। তারপর ওদিকে বর্ষাও ওই থালি থেকে খাওয়া শুরু করে দিল। বর্ষা খেতে খেতে আর কয়েকজনকে খেতে বসিয়ে দেওয়া হলো, কারণ টাইম হয়ে যাচ্ছিলো, লাঞ্চের সময় হয়ে গিয়েছিলো। তো যারা যারা এসেছিল একে একে সবাইকে এইভাবে খাইয়ে দেওয়া হলো। তারপর সন্ধ্যের পর আমার বন্ধু মনোজিৎ ওর ওয়াইফ আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো, তো ওরা তারপর খাওয়া দাওয়া করলো। চলো তোমাদের এবার দেখাই কী কী গিফট পেয়েছে আমার ওয়াইফ। এই দেখো, একটা শাড়ি, এটাও একটা শাড়ি, শাড়ি, এটা একটা কুর্তি, আর মনে হচ্ছে প্যান্ট আছে। এটা একটা ব্যাগ, এটা একটা শাড়ি, আর এটা আরেকটা শাড়ি। তো এই হচ্ছে আজকের অনুষ্ঠানের গিফট। উফ, যা গরম পড়েছে আর ভালো লাগছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।